অনেক মানুষ বেরিয়ে এসে সমর্থন জানি, আমি খুশি। এত কর্মী রাস্তায় নেমেছেন, আমি খুশি। আমরা সমস্ত কর্মীরা দাদার জন্য তো ইন্সপায়ার্ড, আমরা তো কাজ করি দাদার জন্য, এরকম বড় নেতার জন্য। অত এখানে আর বলার কিছু নেই, আমরা খুব আনন্দিত, কারণ এটা শুধু একবার নয়, আমার ওয়ার্ডে দাদা দুবার কিন্তু পরিক্রমা করেছে, আমরা খুব খুশি। এর 100 বার এখানে আছে, আর তো কেউ নেই, আছে তো তৃণমূল। তাই আমরা বলি, আমি কালকেও এখানে মিটিং করেছি এবং সবাইকে তাই বলেছি, সবসময় আমরা আছি, কারণ আমরা সুখে না থাকি দুঃখে কিন্তু মানুষের পাশে আছি। তাই জন্য এরপরে টিএমসি ছাড়া তো আর কোনো গতি নেই, সবসময় টিএমসি। দিকে দিকে প্রচার হচ্ছে, মানুষ দেখা যাচ্ছে না সেই জায়গা থেকে। আপনাদের পথযাত্রায় প্রচারে প্রচুর মানুষ, ভালোবাসা, এটা কি ভালোবাসা? 100 বার ভালোবাসা তো বটে। কোনো যারা যদি অন্য কোনো বিরোধী থাকতো তাহলে তো তাদের দেখা যেত, এখানে তো মাঝে মধ্যে মাছির মতো একটা দেখা যাচ্ছে না, এখানে শুধু টিএমসি ঘুরে বেড়াচ্ছে এবং সব জায়গায় টিএমসি কাজ করছে। অতএব এখানে বোঝাই যাচ্ছে যে আর কেউ নেই, শুধু আছে তৃণমূল কংগ্রেস। কিন্তু বিরোধীদের প্রচুর আওয়াজ বেশি। 1 তারিখে ভোট নিয়ে তোমার ওয়ার্ডবাসীকে কি বার্তা দেবে? ওই সকালে বাড়ি বাড়ি ঘুরছি, সবাইকে জানাচ্ছি, এবং দিদি যে 64টা জনহিতকর প্রকল্প করেছেন তার প্রত্যেকটা কিছু না কিছু মানুষ পেয়েছেন, সুবিধা পেয়েছেন। অত আমাদের এটাই একটা বড় হাতিয়ার যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানুষের জন্য কী করেছেন সেটা সবাই বোঝেন, সবাই মানুষ, শিক্ষিত মানুষ, কেউ বোকা নয়। অতএব এখানে বোঝাই যাচ্ছে যে আপনারা কাকে দেবেন, কাকে দেবেন। তো আপনারা এতদিন দেখেছেন, এর আগেও একটা দল ছিল, তারা কি কাজ করেছেন, এখন এই 2011 পরে তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী কাজ করেছেন এবং কী করছেন তার উপর ভিত্তি করে আপনাদের রায়। অতএব এখানে বলার কিছু নেই। এবারে এটা তো আজ অব্দি কোনো দল কিছু করেনি, এটা তো দিদি তো মহিলাদের ভেবেছেন এবং তারা তাদের যে একটা দরকার সেটা তিনি বুঝেছেন বলেই আজকে লক্ষ্মী ভাণ্ডার করে। এটা মেয়েদের একটা বিশাল ক্ষমতা, মানে আমার একটা আছে, একটা বলার অপেক্ষায় লাগে। শান্ত মানুষ তুমি, সিদ্ধান্তের কাছে সেরার সেরা, মামাটি মানুষের প্রার্থী তোমায় চাইছে সারা শহর পাড়া। স্থির শান্ত মানুষ তুমি, সিদ্ধান্তের কাছে সেরার সেরা, মামাটি মানুষের প্রার্থী তোমায় চাইছে সারা শহর পাড়া। কেন্দ্রের বিরুদ্ধে তোমার সাথে পায়ে পা মেলাই, এটাই বাঁচার লড়াই। মানুষের রায় হোক আবার সৌগত রায়, মিছিলে স্লোগানে স্লোগানে এ কথা শুনতে পায়। প্রবীণ তবু নবীন তুমি, অন্যায়ের কাছে মাথা করনি নত, জোড়া ফুলের তুমি প্রতীক নিয়ে মানুষের